1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর এই দিনটিতে স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রতিটি ভারতবাসীর কাছে এই দিনটি খুবই আবেগের। প্রতিটি স্কুল, কলেজ, অফিস, আদালত, সরকারি বেসরকারি অফিস, পাড়ার ক্লাবে এই দিন স্বাধীনতা দিবস পালন করা হয়। বিভিন্ন দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন হৃদয়স্পর্শী বক্তৃতার মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি। স্বাধীনতা সংগ্রামের পথ মোটেও সহজ ছিল না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাটলে গা শিউরে ওঠে। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর আজ ভারতবর্ষ 75তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। 1600 সালে ইংরেজরা ভারতে এসেছিল বাণিজ্য করতে। পলাশির যুদ্ধে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। তারপর 1765 সালে বাংলা, বিহার, ওড়িশা দেওয়ান লাভ করেছিল। সিপাহি বিদ্রোহের পর ভারতের শাসনভার সরাসরি ইংরেজ রাজ পরিবারের হাতে চলে যায়। দেশকে স্বাধীন করার জন্য প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছিল বিপ্লবীরা। তাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত 1947 সালের 15ই আগস্ট এই দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ইউনিয়ন জ্যাককে চিরতরে সরিয়ে দিয়ে সারা ভারতে উড়েছিল তেরঙ্গা। এই স্বাধীনতা দিবস মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান দিবস। এই দিবসে আমাদের সেই মহান সংগ্রামীদের স্মরণ করা উচিত, যারা নিজেদের জীবনকে পরোয়া না করে দেশের স্বাধীনতা এনেছিল। তাদের বীরত্বের জন্যই আজ দেশে মুক্ত শ্বাস নিচ্ছে ভারতবাসী। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিল স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তারপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন সকালে লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের 15ই আগস্ট এই দিনটি গৌরবময় দেশপ্রেমিকের দিন। আনন্দ মিছিলের মাধ্যমে উদযাপন করা হয় এই স্বাধীনতা দিবস।